তুফান নবীর দুষ্ট কোকিল গানটি এখন কাঁপাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম। এর মধ্যে গানটির নাম্বার ওয়ান ট্রেডিং এ রয়েছে বাংলাদেশ এবং কলকাতাতে। তোপের আইটেম খানের ঝলমলে সেট এবং মিমি চক্রবর্তীর অসাধারণ পারফরমেন্স এবং শাকিব খানের ফেসিয়াল এক্সপ্রেশন এবং আই ওয়ার্ক দেখার মতো ছিল। তবে এত কিছুর মধ্যেও দর্শকদের মনে ধরেছে আকাশ সেনের গাওয়া সেই লাইনটুকু, নদীর বুকে চর, আমি কি তোর পর, আকাশ ভরা চাঁদের আলোয় বাঁধব সুখের ঘর। এবং সেই লাইনেই লেফ মেলানো ছেলেটির পারফরমেন্স। সামান্য কয়েক সেকেন্ডই যেন লাইমলাইট চুরি করে নিলেন সেই ছেলেটি, মাত্র কয়েক সেকেন্ড সুযোগ পেয়েই যেন বাজিমাত করলেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন চর্চার বিষয়ে কে সেই ছেলেটি? তার নাম মানব সাজদেব, কলকাতার স্টার জলসা এবং জি বাংলার একজন নিয়মিত অভিনেতা, যদিও তিনি থাকেন মুম্বাইতে। অনেক দর্শকের মতামত, বেচারা গানটা ভালোই গাচ্ছিল এবং এক্সপ্রেশন এবং নাচটাও ছিল দারুণ। সম্পূর্ণ গানটাতে ওর অভিনয় থাকলে মনে হয় আরো জমে যেত, শাকিব খান গুলিটা না খুললেও পারত। তবে সে যাই হোক, কয়েক সেকেন্ডের পারফরমেন্সে এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ফলোয়ার হুড় হুড় করে বাড়ছে।